বগুড়া শেরপুরের কোনায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিন যাত্রী নিহত হয়েছেন দুর্ঘটনায় আরও ত্রিশ যাত্রী আহত হন ফায়ার সার্ভিস কর্মীরা জানায় রবিবার রাত একটায় শাখাটা থেকে ছেড়ে আসা যাত্রী বোঝায় বাসটি কোনা বগুড়া বাজার এলাকায় পৌঁছে অনেকটি পাথর বোঝাই ট্রাককে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয় নিহতদের পরিচয় পাওয়া যায়নি আহতদের বগুড়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে